সম্মানিত দিনী ভাই বোন, এই হলো কোরআন মাজিদের আলোচনা। 30 পারা কোরআন মাজিদের আলোচনা আপনাদের সামনে হয়ে গেল। এই সব আলোচনা আছে কোরআন মাজিদে। আপনি না বুঝলেন না আপনি পড়লেন, দুনিয়াতে আসা আর যাওয়া হলো পশু প্রাণীর মতো। পশু প্রাণীও এসেছে, বড় হয়েছে, তাকে একদিন মানুষ জবে করে খেয়ে নিয়েছে। কেউ জবে করে না খেয়েছে তখনও মরে গেছে। ওর আসা যাওয়া যেমন হলো, আমাদেরও পৃথিবীতে আসা যাওয়া তেমন হলো। আমরা বুঝতে পারলাম না যে এই কোরআন মাজিদে কি আছে, কেনই বা আল্লাহ পাঠালেন। এর জন্য প্রতিষ্ঠান একান্ত জরুরি। আজ আমরা দিনী দল সংগঠনে আছি, যদি প্রতিষ্ঠান না থাকে তাহলে এগুলো একদিন থাকবে না, সব হারিয়ে যাবে। দিন ধর্মের কথা মানুষ জানতে বুঝতে পারবে না। আর যখন মানুষ প্রতিষ্ঠান গড়বে, দিন ধর্ম বুঝবে জানবে, তখন তার মাধ্যমে আর বাকি কাজগুলো সহজ হয়ে যাবে। যার জন্য প্রতিষ্ঠান একান্ত জরুরি, অতীব জরুরি। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তেমন কিছু করতে পারছি এটা আমার মনে বলে না, তবে আমার মনে বড় সাধ। আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ। এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ। এদেশের মাটিতে নয়, ভারত বাংলাদেশ পাকিস্তানে নয়, এশিয়া মহাদেশে সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। আপনি সহযোগিতা করলেও হবে, না করলেও হবে, হবেই হবে ইনশাআল্লাহ। তবে আপনার কাছে আমি যেটা দাবি রেখেছি সেটা দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। বাকিটুকু কিভাবে হবে সেটা আপনাকে চিন্তা করতে হবে না, তবে হবে ইনশাআল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া এখন প্রায় 3,500 ছেলে মেয়ে পড়াশোনা করে ভিন্ন ভিন্ন স্থানে। ছেলেদের জায়গা ভিন্ন, মেয়েদের জায়গা ভিন্ন। ছেলেদের রান্না ভিন্ন ভিন্ন, মেয়েদের রান্না বান্না ভিন্ন। 156 জন শিক্ষক শিক্ষিকা, প্রায় 55 জন কর্মচারী, প্রায় মাসে বেতন লাগে এখন 20 লক্ষ। এক মাসে বেতন লাগে প্রায় 20 লক্ষ। প্রতিষ্ঠানের নির্মাণের কাজ তো আছেই। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ। সেটাই হলো আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটিয়েই। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, জামিয়া সালাফিয়া সম্পর্কে কোনো সময় দুর্বল ধারণা রাখবেন না। আর আপনি মনে করবেন না যে জামিয়া সালাফিয়া আব্দুর রাজ্জাক সাহেবের সম্পদ, তিনি গড়ছেন জামিয়া সালাফিয়া জাতির সম্পদ। আমি সিলেট থেকে ঘুরে এসে জাতির সামনে দাঁড়িয়ে যেটা বলেছি, আমি জাতির জাতীয় সম্পদ নই। আমি রাজশাহী চাঁপায় নবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যে পানি থাকে সে পানি টলমল টলমল করে পড়ে 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 পড়ে। আমার ব্যক্তিগতভাবে কোনো ভিত্তি আছে এ কথা আমি মনে করি না। জাতির সম্পদ তো আমি হওয়া বহু দূরের কথা। আমি মরে যাই বেঁচে থাকি তাতে আসে যায় না। জাতির কোন ব্যক্তির মাধ্যমে জামিয়া সালাফিয়ার যেন সরিষা সম পরিমাণ ক্ষতি হয় না, এটা আমার জাতির কাছে দাবি। আমার ব্যক্তিগতভাবে তার ব্যাপারে সামান্যতম দুর্বলতা আছে এটা আমি মনে করি না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে 1700 ছেলে পড়াশোনা করে এখন, 1700 ছেলে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে মেয়ে পড়ে এখন 850। এখানে মেয়ে পড়ে আবাসিক 500, আপনার বাড়ির পাশে যেটা।
আর ছেলে আছে এখানে প্রায় 800-850। জামিয়া সালাফিয়ার বর্তমান অবস্থা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ছয়মাল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর। আমরা আপাতত এই চারটা জামিয়া সালাফিয়া নিয়ে পরিকল্পনা করছি। আরও বাংলাদেশের মাটিতে যেগুলো বড় বড় বৃহত্তর জেলা সেসব জায়গায় জামিয়া সালাফিয়া গড়বে বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। যার কারণেই আপনাদেরকে আমি আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাই। উপরে যদি কবুল হয়ে থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না, আর উপরে যদি কবুল না হয় যতই চেষ্টা করেন সফল হওয়া যাবে না। শুধু আমার এইটাই ভয়, আর আমি এই কথাটাই আল্লাহকে বলি যে আমি মানুষ, আমার কোথাও ভুল ত্রুটি থাকতে পারে, যদি কোথাও ভুল ত্রুটি থাকে তাহলে তুমি আমার এটা সংশোধন করে দাও, আমি নিজে থেকে তার ক্ষতি করার জন্য কোনো কাজ করতে রাজি নই। আমি জামিয়া সালাফিয়া যদি একসঙ্গে খেয়ে থাকি আমি তার টাকা দিয়ে দিই, আমার মাধ্যমে জামিয়া সালাফিয়ার এক পয়সা ক্ষতি হোক এটা আমি চাই না। আর আমার সাহস মনোবল এটাই যে জামিয়া সালাফিয়া দেশের মাটিতে একদিন বড় থেকে বড় উন্নত মানের প্রতিষ্ঠান হবেই হবে ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়েই। তার একটি মাধ্যম হচ্ছে মাসিকা লিতেশাম পত্রিকা। আপনাদেরকে আমি মাসিকা লিতেশাম পত্রিকাকে জাতীয় সম্পদ মনে করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি মাসিকা লিতেশাম পত্রিকাকে কোনো সময় ছোটোভাবে দেখবেন না। মাসিকা লিতেশাম পত্রিকায় 14 জন কর্মচারী আছে, 10 জন মুফতি আছেন, 10 জন গবেষক আছে, ভালো কাগজে বের করার চেষ্টা করা হয়, আরও তো সব কিছু খরচ আছে, বিশাল ব্যয়বহুল খরচের একটা পথ মাসিকা লিতেশাম পত্রিকা। প্রত্যেক মাসে একদিন 10 জন মুফতি বসেন, কোনটা ফতোয়া চলবে চলবে না, পুরো মাস গবেষকেরা গবেষণাগারে চিন্তাভাবনা করে যে শরীয়তকে মানুষের সামনে কিভাবে সুন্দর করে বাস্তবায়ন করা যায়। আমি খাকসার, আমি সাধারণ মানুষ, আমি প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি বলে আমার ধারণা অনুমান। মর্মে সকল দিনই ভাই বোনকে প্রতিষ্ঠানগতভাবে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আরও যারা আপনারা এলাকায় প্রতিষ্ঠান গড়ে তুলছেন এই প্রতিষ্ঠানের ব্যাপারে সোচ্চার হবেন, এটাই হচ্ছে এই কোরআন মাজিদকে জানার মাধ্যম। 30 পারা কোরআন মাজিদ আপনার বাড়িতে থাকলো, আপনার ছেলে মেয়ে কিছুই বুঝলো না এটা কি, তাহলে আপনার পৃথিবীতে আসা যাওয়া কেমন হলো? অথচ আমাদের উপরে অবতীর্ণ করা হয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ করা হয়েছে, মানে আমাদের জন্য নয়। একজন কবি বলছেন, যাব তাক না সমঝে নুজুলে কিতাব গিরা কোষা হয় না রাজি না সাহেবে কাশাব। মানুষ যতক্ষণ পর্যন্ত না মনে করেছে যে কোরআন মাজিদ আমার উপরে নাজল হয়েছে আমাকে বুঝতে হবে, ততদিন পর্যন্ত মানুষ বড় বড় কাশাব, তাফসিরে কাশাব আর তাফসিরে কাবির এসব তাফসির পড়ে বুঝতে পারবে না। নিজেকে মনে করতে হবে আমার উপরে অবতীর্ণ হয়েছে, অতএব আমাকেই বুঝতে হবে যে এতে কি আছে। সম্মানিত দিনী ভাই বোন, তারই একটা ফলশ্রুতি, জামিয়া সালাফের একটা ফলশ্রুতি হচ্ছে এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাৎসরিক একটা সম্মেলন আমি করতে চাই। রাজশাহীতে এবছর করলাম না, ঝামেলা বেশি মনে করে আপাতত আপনাদের বাড়ির পাশে। সামনে মার্চের 4-5, সামনে বৃহস্পতিবার শুক্রবার, আমি আশাবাদী অন্তত দেখার জন্য, একটু ভালোবাসা গড়ার জন্য দেখতে যাবেন, এটা আমার আশাবাদী। আমি আশা করছি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এতদিন ছিল 18-20 বিঘে জমির উপরে, আপাতত এখন আরও 10-12 বিঘে 600 শতক জমি কয়েক মাসের মধ্যে কিনবো বলে আশা করছি আমরা ইনশাআল্লাহ। 600 শতকের 200 শতক জমি হয়ে গেছে, আরও 400 শতক আমাদের জমি সামনে আছে, যেখানে বাইতুল হাম জামে মসজিদ গড়বে
ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে বড় মসজিদ ইনশাআল্লাহ, যেখানে প্রায় 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। বাইতুল হাম জামে মসজিদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এটা হবে বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ। যত পৃথিবীতে বাংলাদেশে ঢাকা কেন্দ্রিক যত সঠিক আকিদার পুরুষ নারী থাকবে, তারা সময়ে সময়ে সালাত আদায় করতে যাবে তাদের নিজস্ব মসজিদে, সেটা হলো বাইতুল হাম জামে মসজিদ, হাঁটাবো বীর হাঁটাবো, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। ইনশাআল্লাহ হবেই হবে, ইনশাআল্লাহ, চিন্তা করবেন না। এত বড় কাজ কিভাবে হবে এইটা টেনশন করার দরকার নাই। তাহলে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি বলেন তো বাইতুল হাম জামে মসজিদ ডাঙ্গিপাড়া পবার আছে, ওটা হলো কিভাবে, যার এখন খরচ হয়েছে প্রায় 10 কোটি টাকা। যদি আমার কথা বলেন তো আমি তো 10টা পয়সাও দিতে পারবো না। ভাই নুরুল ইসলাম হলে না হয় বলতেন আমি 50 লক্ষ দিলাম, 20 লক্ষ দিলাম, তা আমি তো 10 টাকা দিতে পারবো না, আমি তো কচুর পাথার পানি। তাহলে সেখানে 10 কোটি টাকা খরচ হয় কী করে? অতএব দোয়ার দরখাস্ত, খালি দোয়া করবেন। আর সামনে মার্চের 4-5 অর্থাৎ সামনে বৃহস্পতিবার শুক্রবার উপস্থিত হবেন আশাবাদী আপনারা আমার দিনী ভাই বোন, সব আলোচক বিষয়ভিত্তিক বক্তব্য দিবেন। আজকে আপনারা এত মানুষ এখানে উপস্থিত হবেন এটা আমি মনে করিনি, কেননা আশেপাশেও অনেকেই জালসা বক্তব্য দেওয়ার জন্য মানুষকে ডাক দিয়েছেন, আর আমাদের দূরে পরেও আজকে অনেক বড় কেন্দ্রীয় আলোচনা হচ্ছে, এরপরে আপনারা এত মানুষ এখানে উপস্থিত, আমি তো মনে করছিলাম যে মনে হয় ফাঁকা ফাঁকা হবে। তো যা হোক, জাজাকুমুল্লাহ খায়ের, আপনাদের আমরা শুকরিয়া আদায় করি। সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা, মরার পরে যত স্তর আছে তার প্রথম স্তর হলো কবর। ভাই না জামিন হোক ফাবাদ হাইসরমিন হোক, মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে বাকিগুলো সব সহজ হয়ে যাবে, আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে বাকিগুলি আরও জটিল থেকে কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আব্দুর রাজাক সাহেব, কবরের চেয়ে কেয়ামত কঠিন, জাহান্নাম কঠিন, কবরের চেয়ে কেয়ামত সহজ, এইটা একটু বুঝাবেন। হ্যাঁ, তা 1 মিনিট বলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের সময়সীমাকে বাসর রাত বলে উল্লেখ করেছে। বাসর রাত, বিবাহ করার পরে প্রথম রাতে যে বউ নিয়ে সময় কাটায় এইটার নাম বাসর ঘর, বাসর রাত। তো এইটা একটা সময় আমরা অনুমান করতে পারি যে 10টার সময় মেয়েটাকে নিয়ে আসলো, 12টা-1টা পর্যন্ত গ্রামের বাড়ি ঘর সবাই মিলে মা খালা ফুফু কথাবার্তা বলল, এবার বাসর ঘরে গেল, তারপরে ভোর 4টা পর্যন্ত থাকতে আজান হয়ে গেল। তাহলে মোটামুটি বোঝা গেল যে বাসর ঘরের সময়সীমা 4 ঘন্টা, ভালো মানুষের জন্য কবরে থাকার সময়সীমা 4 ঘন্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ভালো মানুষের জন্য কবরে থাকার সময়সীমা হলো বাসর ঘরের রাতের সমান। তাহলে কেউ আজকে 3000 বছর আগে, 10,000 বছর আগে, 2 কোটি বছর আগে কবরে শুয়ে গেছে, কিন্তু যখন কবর থেকে উঠবে তখনও মনে করবে যে আহারে একটু আগে শুইলাম। আর কেয়ামাতের মাঠ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভালো মানুষের জন্য ফরজ সালাত আদায়ের সমান। তো আমরা ধরি তাহলে জোহরের সালাত আদায় করতে মোটামুটি কত সময় লাগে? 10 মিনিট, 5-7 মিনিট। তাহলে কেয়ামাতের সময়সীমা ভালো মানুষের জন্য মোটামুটি কয় মিনিট? 5-7 মিনিট, 10 মিনিট। আর যদি ঠেকে যায়,
চেয়ারম্যান সাহেবকে আমি বলেছিলাম ভাই সব কাজে আসেন না, এগুলো খুব কঠিন, তার মানে এতে দশের সম্পদ আছে, তো দশের সম্পদ খুব ভয়াবহ। নিজের পয়সা আমি 5,000 টাকা ফেলে দিলাম, খেয়ে নিলাম, তাতে আসে যায় না। দশের পয়সার যদি 1 টাকা আমার মাধ্যম 19-20 হয়ে যায়, সেটার জন্য বিচারের মাঠে রেহাই হবে না। ওইটার বিচারের জন্য যদি আমার 1 টাকার 19-20-এর জন্য যদি আমার বিচার দেরি হতে একদিন দেরি হয়, তাহলে 50,000 বছর। যদি 3 দিন দেরি হয়, তাহলে আমার বিচারের সময়সীমা হয়ে গেল 1,50,000 বছর। কতদিন আমার বিচার চলবে আল্লাহই ভালো জানে। যার জন্য আমি সকল দিনই ভাই বোনকে বলি যে আপনারা 5 ওয়াক্ত সালাতের সাথে সাথে একটা বেশি বেশি কাজ করবেন, দান। দান যা আছে খাওয়া খরচ বাদ দিয়ে সবকে দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা ব্যবসা বাণিজ্য করছেন, টাকা ইনকাম করছেন, তারা সবই দিয়ে দিয়েন না, দিলে তো আপনারা বাকি কাজ বন্ধ হয়ে যাবে। আমি কাউকে কোনোদিন টাকা পয়সা ইনকাম কম করতে বলিনি। চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি এই জন্য যাতে করে ঋণ নিতে না হয়। 20 কোটি টাকা আপনি ঋণ নিয়ে ব্যাংক থেকে টাকা উঠে ব্যবসা শুরু করলেন, তার বিনিময় জাহান্নাম, তো আপনি করলেন কি? আপনি চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, 30 বছরে 20 কোটি টাকার মালিক হন, তাহলে নিজেও ভালো থাকবেন, ছেলে মেয়েও ভালো থাকবে, ফকির মিসকিনকে দিতে পারবেন, প্রতিষ্ঠানে কিছু দিতে পারবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, তারা ঘুমের ঘোরে ব্যবসা করবেন, এটা আমার পরামর্শ থাকছে। পয়সা কোনোদিন কম ইনকাম করতে হবে এ কথা হিসাব ঠিক নয়, পয়সা বেশি ইনকাম করতে হবে এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বুখারী মুসলিমের হাদিস, শোনো, তোমরা তোমাদের ছেলে মেয়েকে নিঃস্ব ছেড়ে যেও না, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সম্পদশালী করে যাও, এটাই তোমাদের জন্য জরুরি। ছেড়ে যাবো মানুষের কাছে হাত পাতবে, এটা ঠিক নয়। কেন আমি কথাটা বলি যে যতদিন পর্যন্ত আপনার বিচার চলবে, যদি আপনার দান থাকে, তাহলে আপনি দানের নিজ ছায়াতলে থাকতে পাবেন। দেখা যাক বিচার কতদিন চলে, যদি 3 দিন চলে 3 দিনই থাকবেন, যদি 3 বছর চলে 3 বছর থাকবেন, যদি 3,00,000 বছর চলে তো 3,00,000 বছরই থাকবেন ছায়ার নিচে। দেখা যাক কি হয়, বিচার কতদূর চলে, কতদিন চলে। আর সবচেয়ে পরে বিচার হবে যারা জালেম, তাদের, যারা জমি দখল করে নিয়েছে, যারা জোর করে রিক্সাওয়ালাকে 1 থাপড় মেরে দিয়েছে, যারা ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি অত্যাচার চালিয়েছে, তাদের বিচার দেরিতে হবে সবচেয়ে শেষে। জেনা, চুরি, সুদ, ঘুষ, এগুলো সময় লাগলো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিন্তু যারা মানুষের জমি দখল করে নিয়েছে, এটা বুঝানো খুব কঠিন, বুঝাতে 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 কতদিন যাবে আল্লাহ ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, তো কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে বেশি কঠিন, কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। যদি কবরে উত্তর ভালো হয়, তাহলে পরস্পর সবই সহজ। যার কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতে সালাম ফিরার পূর্বে এভাবে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল, আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহওয়াল বামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে, আউযু বিকা মিনাল বাসামি ওয়াল মাকরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। শুধুমাত্র ছেলের মুখের আহার, আমার ছেলের আজকে সারাদিন না খেয়ে থাকবে, যদি মানুষের বাড়ি থেকে ধান কর্জ, চাউল কর্জ না নিয়ে আসি, তখন আপনি ঋণ কর্জ করতে যাবেন, ভুলেও কোনোদিন ব্যবসা বাণিজ্যের জন্য ঋণ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত যেসব জিনিস থেকে বাঁচতে চাইতেন, তার একটা বাঁচতে চাইতেন কি থেকে বলেন তো? ঋণ কর্জ থেকে।
যার ঋণ কর্জ আছে তার জানাজা হবে না, জানাজাই নেই, জাহান্নাম জান্নাত তো পরে। বোকা মানুষ ব্যাংকে চাকরি করে, তাই ব্যাংক থেকে লোন নিয়ে পাঁচতলা বাড়ি করেছে, তো মরে গেছে, ওর মাথাতে কিছুই নেই, ব্যাংক তাকে লোন দিয়েছে, ওরা ব্যাংকে চাকরি করে, ওয়ও খুশি বউও খুশি, স্বর্ণ দিয়ে বানি বাড়ি বাড়ি বানিয়েছে, ফকিরে ভিক্ষা চাইলে খালি বলে মাফ করো, খালি মাফ করো, খালি মাফ করো। এই ছেলে তোমাকে সতর্ক করে যাচ্ছি, তোমার মাকে বলে দিও যে আম্মা যখন আমি বাড়ি থেকে বের হব তখন আমার ব্যাগে আমার পকেটে 10 টাকা 5 টাকা 2-100 টাকা দিয়েন তো আম্মা, ফকির আসলে যেন আমাকে মাফ করো, এই কথা বলা না লাগে। আর আপনারা যারা পরিবারের মালিক স্ত্রী আছে, আপনাদেরকে আমি অনুরোধ করে জানাচ্ছি, স্ত্রীকে আজকে বলে দিবেন রাতে গিয়ে, শোনো যখন আমি বাড়ি থেকে বের হব তখন আমার কাছে কিছু খুচরা টাকা দিয়ে দিও, 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে দিও। আমি একটা লোকের নাম উল্লেখ করছি না আপনার সামনে, ঢাকা শহরে আমি যতক্ষণ তার গাড়িতে থেকেছি এমন কোনো সময় আমি তাকে দেখি না যে ফকির আসলেও ফিরিয়ে দেয়, যা টাকা দেয় সব নতুন, কিভাবে যে টাকা সংগ্রহ করে আল্লাহই ভালো জানে, যত ফকির আসে তাকে কোনো সময় ফিরেতে দেখি না, যা আসে সবকে নতুন টাকা দেয়, 20 টাকার নোট দেয় দেখি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের কাছে জরুরি অনুরোধ জানিয়ে গেলাম, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনার যদি স্বামী থাকে ছেলে থাকে তাহলে আপনাকে আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি, আপনি এটা জরুরি জিম্মেদারি মনে করে নেন যে আমার স্বামী বলতে একটা আকুনের খণ্ড, জাহান্নামে যাবে মানুষ আর জিন, গরু ছাগল যাবে না, পশু প্রাণী কেউ যাবে না। আল্লাহ তাআলা বলেন কিল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মোহাম্মদ আপনি কি বলতে পারেন ওমা আদরাকা মাল হুতামা, চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি, এটিকে আপনার জানা আছে? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এগুলো কিন্তু কোরআন মাজিদের আয়াত, আবার শেষ পারাতে আছে যেটা আপনার মুখস্থ আছে, আপনি তো কোনোদিন দেখেনও নি, এমনি বয়স পার হয়ে গেল। আমি কত অনুরোধ করেছি যে আপনি প্রত্যেক দিন কোরআন মাজিদ পড়বেন, আজকে আপনি পড়েছেন কি না আমার মনে হয় না, সূরা ইখলাস 3 বার পড়েছেন, আমি আপনাকে হাত উঠাতে বলে অপমান করতে চাই না, তবে যদি না পড়ে থেকেছেন তো ভুল হয়েছে, একবারে কান ধরে তোবা করবেন এভাবে যে আল্লাহ ভুল হয়ে গেছে, আমার যেন কোনোদিন আর পার না হয় সূরা ইখলাস অন্তত 24 ঘন্টায় 1 বার 3 বার না পড়ে, বুঝাতে পারিনি কথা মনে হয়। আপনাকে আমি কত দিন বললাম যে সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে, কি হবে, একবার কোরআন মাজিদ পড়ার সময় নেই, কি হবে? তো এতে আপনার সমস্যা কোথায়? ব্যাগ আপনি ভরে নিচ্ছেন না কেন? ওর কি ঠেকা বাঁধেছে আপনাকে নেকি দিতে পারবে না? তো আপনার ব্যাগ ভর্তি করে নিতে আপনার সমস্যা কোথায়? আপনি সূরা হাসরের 3 আয়াত পড়তে গেলেন ফজরের পরে, বেদাতি হয়ে আপনি। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদ রাকা মা সাকার, মোহাম্মদ আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি, আপনার জানা আছে? আমি বলি লা তুবকি ওয়ালা তাদার, সাকার এমন একটি জাহান্নাম যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না, তার নাম জাহান্নাম। মরে গেলে শেষ হলো না, বাঁচলাম শেষ, বাঁচলাম না। আল্লাহ বলছেন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কি জিনিস? কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবর বলতে বাড়ির পিছন দিকে 2.5 হাত গর্তের নাম কিন্তু কবর নয়, কবর বলতে একটা সময়,
কবরে চাপ দিবে মানে ডান দিকের মাটি বাম দিকের মাটি একবারে চাপা লেগে হাড় একটার সাথে আর একটা ঢুকে একবারে জমা লেগে যাবে, আরো চিৎকার করবে বাপরে মারে করে, সারা পৃথিবীর সবকিছু তার চিৎকার শুনতে পাবে মানুষ এবং জিন ছাড়া। আপনি মনে করিয়েন না যে তাকে কবর চাপছে, এটা হলো তার একটা শাস্তি তার আত্মার উপরে। আপনি কবর খুঁড়ে কিছু দেখতে পাবেন না, এটা স্বপ্নের মতো, আত্মা কষ্ট পাবে। কবরে যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? আপনাদের কবরস্থানের কবরে যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে মারা গেল তার কবর কোথায়? মরার পরে বিচারের দিন পর্যন্ত এই সময়ের নাম হলো কবর। বিচারের মাঠে সবাই উঠবে, তার নাম বিচারের মাঠ। জাহান্নাম জান্নাত হয়ে যাবে, বিচারের মাঠ শেষ হয়ে গেল। জাহান্নাম কি জিনিস হয়? তিহিল মৌত মিন কুল্লি মাকানি নমা হুয়া বা মায়াত, মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, তবু সে মরবে না, তার নাম জাহান্নাম। লা ইয়ামুত ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ সেখানে মরবেও না, মানুষ সেখানে বাঁচবেও না, তার নাম জাহান্নাম। আয়াত থেকে একটু জাহান্নামের সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছিলাম, এবার আল্লাহ রাসূলের মুখ থেকে দুই একটা বাক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাখরাতাল আযীম আলা তুলকা মিন শাফিরে জাহান্নাম, বিশাল একটা পাথর যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে 70,000 বছর। তো 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 মিনিট নিচে যায় কত যেতে পারে? 1 ঘন্টা, 1 মাস, 1 বছর, 100 বছর, 1,000 বছর, 70,000 বছর। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যে জাহান্নামের গভীরতা কত? জাহান্নাম কি জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুনাফিক জাহান্নামের নিচে থাকবে, হিন্দু থাকবে, এই কথা তিনি বলেননি। যারা মুনাফিকি করে, আপনাকে আমি বল নিষেধ করেছি যেখানে দুইজন বসে আছে সেখানে আপনি বসবেন না। এই চলে, আপনাকে আমি 4টা উপদেশ দিয়েছি। 1, আপনার জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত নামাজ। 2, আপনার জীবনে জরুরি কাজ বৈধ রুজি। 3, আপনার জীবনে জরুরি কাজ কোরআন মাজিদ তেলাওয়াত করা। 4, আপনার জীবনে জরুরি কাজ আপনি দুজন যেখানে বসে আছে এখানে বসবেন না। কেন? ওখানে আর একজনের বদনাম হচ্ছে, ওর সাথে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নাই। যখন আপনি আপনার কাজকর্মে পরামর্শ বৈঠক করছেন সেটা ভিন্ন কথা, আড্ডা পিটের আপনি দোকানের সামনে বসে কি করে? স্বভাব কখন পরিবর্তন হবে? হয় না কেন? এই 4টা আমি উপদেশ সব সময় দেওয়ার চেষ্টা করেছি আর অনুরোধ করেছি রক্ষা করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, মুনাফেক জাহান্নামে নিচে থাকবে, যারা বদনাম গিবাত করে ওরা মুনাফেক। খুব সাবধান, হিন্দু জাহান্নামে নিচে যাবে এ কথা আল্লাহ নবী বলেননি, আল্লাহ বলেননি, জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না গিলজা জিলদেহি ইসনানেও আরবাও না জেরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। তিনি বলেন, অন্য জিরসম এসল ওহুদিন, একজন জাহান্নামের দাঁত হলো ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। তার একটা দাঁত যদি এরকম হয় আর যদি মুখের গোস্ত না থাকে তাহলে দাঁত কেমন লাগবে দেখে? আপনাকে আমি এই বিভৎস আকৃতি বুঝাতে পারি না। আপনাকে আমি অনুরোধ করেছিলাম যে আপনি মরণ একদিন আসবে এই বইটা একটু পড়েন। আমাদের চাঁপাইনবাবগঞ্জ দেবীনগর অঙ্কের মাস্টার আমাকে একদিন বলছেন, আব্দুর রাজ্জাক,
মরণের দিন আসবে, এটা তো কমন কথা, এই নামে বই লিখো কেন? এই নামে কেন বই লিখো? তখন আমি বললাম যে মাস্টার সাহেব আপনি একবার পড়েন তো, পরে দেখাই বলে আমি 10 বার পড়েছি, 10 বার। বই যে এমন হতে পারে এসব কথা থাকে তা আমি কোনোদিন ভাবিনি। বিস্তারিত বিবরণ দেওয়া আছে জাহান্নাম জান্নাতের, মরণের দিন আসবেই, একটু পড়া উচিত। কত পরিশ্রম করে লিখলাম আর আপনি 100টা টাকা খরচ করা ভারী মনে করলেন? মাসিকা লিতেশাম পত্রিকা 20 টাকা দিয়ে 25 টাকা দিয়ে আপনার কাছে আসবে, এটা আপনার কাছে ভারী হয়ে গেল? জবাব আমাকে দিতে হবে না। আমি যদি কোথাও ত্রুটি করি, স্বার্থপরতা থেকে থাকে আমার, তাহলে জবাব আমাকে দিতে হবে। তবে আমি জাতির সামনে বলে যাচ্ছি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর্রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত স্বার্থে কোনো বাক্য বলিনি। আমার নিজস্ব বলে কোনো কিছু নেই, আমার কাছে কোনো টাকা পয়সা হিসাব নিকাশ কিছু নেই, ছেলে মেয়ে কী ভা কী খাবে কী করবে সেই চিন্তা আমি করি না। আমার দাদা আমার বাপের করেনি, আমার বাপ আমার করেনি, আমি আব্দুল্লাহ আব্দুর রহমান কী করে খাবে সেই চিন্তা আমি করি না। রুজি ওদের আছে একটা, এটা আমি বিশ্বাস করি। আমি আপনাদেরকে বলেছি যে নিজের ছেলে মেয়ের জন্য যেমন দোয়া করেন, আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে যেন আল্লাহ জাতির একটা বড় খাদেম হিসাবে কবুল করে, তাদের কোনো ভুল ত্রুটি থাকলে যেন আল্লাহ ঠিক করে দেন। আমার জানা অনুপাতে স্বার্থ ছাড়াই তারা দিন ধর্ম শিখব বলে মনে করছে। আর আমি তো আপনাকে বলেছি, আমি 90 সাল থেকে আজ পর্যন্ত কেউ যদি আমাকে বলে যে আপনি আমার কাছে পথ খরচ পাথর চেয়েছেন, এটা যদি আমার সামনে বলে দিতে পারে, আমি জাতির সামনে কোনোদিন দাঁড়াবো না। আমি চেষ্টা চালাচ্ছি স্বার্থ ছাড়াই দিন ধর্মের কিছু কাজ করা। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি এইসব কাজের সাথে সহযোগিতা করা, কিছুতেই না পারলে মুখে তো বলতে পারবো যে আল্লাহ কবুল কর। এই কথাটার কার্পণ্যতা আপনি করবেন কেন, কেন করবেন? আল্লাহ কবুল করো, এই কথা যদি কবুল হয়ে যায় তাহলে আমার মধ্যে যে ভুল ত্রুটি আছে সেটা আল্লাহ কি করবেন, ঠিক করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন্না ফাকে জহম ইসলো বাইজা, এই উরু রানটা হচ্ছে বাইজা পাহাড়ের সমান, বাইজা পাহাড়ের 39 কিলোমিটার লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন মাজলিসু বাইনা মক্কা মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা 450 মাইল মক্কা থেকে মদিনা। একটা লোকের বসার জায়গা যদি 450 মাইল হয় আর প্রতি হাজারে 999 জন লোক যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়! বিচারের মাঠে জাহান্নাম থাকবে, জান্নাত থাকবে, মানুষ থাকবে, জিন থাকবে, গরু ছাগল থাকবে, পশু প্রাণী থাকবে, ইলিশ মাছ থাকবে, সব কিছু থাকবে, আল্লাহ থাকবেন, ফেরেশতা থাকবেন, জিব্রাইল থাকবেন, মিকাইল থাকবেন, বলেন কিয়ামতের মাঠ কত বড়! একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, তাহলে 1999 জন লোক যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়! বিচারের মাঠে জাহান্নাম থাকবে, জান্নাত থাকবে, আল্লাহ থাকবেন, ফেরেশতা থাকবেন, মানুষ থাকবে, জিন থাকবে, পশু প্রাণী থাকবে, গরু ছাগল থাকবে, সব কিছু থাকবে, বলেন কিয়ামতের মাঠ কত বড়! আপনি তো কোনোদিন কোরআন মাজিদ পড়েন না, আল্লাহ বলছেন ওই ঈদাল আরজ মুত্তাত, যেদিন পৃথিবীকে বড় করে দেওয়া হবে, সম্প্রসারিত করে দেওয়া হবে, যেদিন সাগরে আগুন লেগে যাবে, সাগরে আগুন লেগে যাবে, তারপরে পানি যখন শেষ হয়ে যাবে তখন পৃথিবীকে সমতল করে দেওয়া হবে। আল আরদিন বাইদা, মানুষকে একত্রিত করা হবে সমতল সাদা জমিনের উপরে, কোনো উঁচু নিচু থাকবে না।
কোনো হিমালয় উঁচু পাহাড় থাকবে না। বিচারের মাঠ তাহলে কত বড়, একটু চিন্তা ভাবনা করা দরকার। মরণ তো চলে আসবে, বয়স তো দেখতে দেখতে এখন 60, 70, 90, এত ভাবছেন কেন? মরার প্রস্তুতি নেন, এটাই ভালো হবে। সংক্ষিপ্ত জাহান্নামের পরিচয় শেষ করলাম। জাহান্নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওজিয়া ইয়াউমা ইদিন বে জাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা ইয়াউমাল কিয়ামা বে জাহান্নাম ওয়ালাহা সাবুন আলফা জিমাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে